আহলে ওয়াল জামায়াত এই দল কারা এবং এই দলের কি মর্যাদা রয়েছে আসুন আমরা কিছু এই সম্পর্কে ফুল শুনি মাসাবিহ হাদিস গ্রন্থে রয়েছে নবী করিম সাল্লা তলিহি আলি ওসাল্লাম উম্মদদেরকে সতর্ক করতে গিয়ে সৎ করেছেন বনি ইসরাইল বাহাত্তর ফিরকায় বিভক্ত ছিল আর আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে একটি দল ছাড়া বাকি সবই দজকি সবাই জাহান্নামে যাবে সাহাবাইকরাম আলী মুরদান আরোজ করলেন ওই জান্নাতি লোকেরা কারা হুজুর সাল্লাহ আলয়াল্লাম সাদ করলেন মা আনা আলিহি ওয়া আসহাবি যারা আমার এবং আমার সাহাবার তরিকার উপর চলবে মুসনাদে আহমাদ ও আবু দাউ শরীফের মধ্যে রয়েছে তা হবে জামায়াত সঙ্গবদ্ধ দল অর্থাৎ তা ফিরকা হবে না এবং উম্মতে বৃহত্তর অংশ এই জামাতের অনুসারী হবে হাজাতে আবদুল্লাহ ইবনে উমার লাহতা তাইলানু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন আয়লাল জামায়াতি নার। আমার উম্মতকে আল্লাহ তালা গুমরাহির উপর একত্রিত করবেন না মুক্তিপ্রাপ্ত জামাতের উপর আল্লাহর কুদরতি হাত অর্থাৎ সাহায্য রয়েছে যে ব্যক্তি তা থেকে পৃথক থাকবে সে নামে যাবে নবী পাক হিব তাইহিহিআাল্লাম আরও সাদ করেন নাহু ফু মনসা ফিন্ন তোমরা উম্মতে বৃহত্তর দলের অনুসরণ করো যে তা থেকে পৃথক থাকবে বা বের হয়ে গিয়েছে সে দজকে পতিত হবে হাজাতে আনসরদি আল্লাহ তা আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন ফাইদা রাই তুম ইখতলাফন ফলা কুম বিল আজম যখন তোমরা মতনৈক্য দেখবে তখন বৃহত্তর জামাত দলকে আবশ্যক করে নেবে হাজাতে মাবিয়া রাদিয়ালাহ তালেন বলেন আমি হুজর সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে আমার উন্মতের একটি দল শরীয়তের আহকামের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে কারো বিরোধিতা ও শত্রুতা কষ্ট দিতে পারবে না শেষ পর্যন্ত কেমত আসবে আর তারা উহার উপর প্রতিষ্ঠিত থাকবে এই হাদিস শরীফ হচ্ছে বোখারি শরীফের হাদিস